করণদিঘি এলাকার বিকর বাজার এলাকা থেকে বিহারের এক বাসিন্দার কাছ থেকে প্রচুর পরিমাণে কাপ সিরাপ উদ্ধার করলো পুলিশ। ধৃত যুবকের কাছ থেকে একটি অত্যাধুনিক রিভলভার ও 6 রাউন্ড কার্তুজও বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও, গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককেও। উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার বিকর বাজারের কাছে পুলিশ শিলিগুড়ি অভিমুখের একটি বিহারের গাড়ি আটকায়। সেই গাড়িতে বিহারের বাইসি গ্রামের বাসিন্দা গরিব নওয়াজ নামে এক ব্যক্তি ছিলেন। পুলিশ গাড়িটি তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে কাপ সিরাপ উদ্ধার করে। এরপর পুলিশ গাড়ি থেকে তাকে নামিয়ে তল্লাশি শুরু করে। গাড়ির সিটের নিচ থেকে অত্যাধুনিক রিভলভার এবং 6 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। গাড়ির চালক মোহাম্মদ আলীকেও গ্রেপ্তার করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি। করণদিঘি থানার পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন যাবত রায়গঞ্জ থেকে একটি চক্র বিহারে কাপ সিরাপ পাচারের কাজে যুক্ত। আরসিটিভি সংবাদ করণদিঘি। সব খবরের আপডেট সবার আগে পেতে সার্চ করুন আমাদের ওয়েবসাইট rctvlive.in।